ভিউয়ার্স, প্রথমেই বলে নিচ্ছি আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের জানার জন্য বানানো হয়, ঔষধ সম্পর্কে একটা সঠিক ধারণা দেওয়ার জন্য বানানো হয়। সো ভিউয়ার্স, যে কোনো ঔষধ খাবার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাবেন। বরাবরের ন্যায় ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব রেডিয়ান্ট কোম্পানির হার্বাল মেডিসিন প্যানাসিং প্যানাক্স জিনসিং ক্যাপসুল নিয়ে। ভিউয়ার্স, মূল আলোচনা যাব, তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। ক্যাপসুল প্যানাসিং জেনেরিক প্যানাক্স জিনসেক কোম্পানি রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্যানাসিং প্যানাক্স জিনসেং সর্বাধিক গবেষণালব্ধ ও বহুল ব্যবহৃত জিনসেং হার্ব। মানব এক শরীরের প্রাকৃতিক জীবনী শক্তি ও কর্মশক্তির ভারসাম্যতা অক্ষুণ্ণ রাখে। এই সকল কার্যকরী বৈশিষ্ট্যের জন্য জিনসেং মানব নির্যাস নামেও পরিচিত। জিনসেং এর মূল্য এর পরিপূর্ণ বিকাশের সময়কাল সাধারণত 5 বছরের অধিক দ্বারা নির্ধারণ করা হয়। এটির মূলের বয়স বৃদ্ধির সাথে সাথে কার্যকরী উপাদানের জিনোসাইট পরিমাণও বৃদ্ধি পায়। জৈব প্রযুক্তিতে প্রমাণিত ফার্মাসিউটিক্যাল প্ল্যাটফর্ম টেকনোলজি PPT সাইনোভিদা কানাডা ইন কর্তৃক উদ্ভাবিত নিজস্ব স্বত্বাধিকারী প্রযুক্তি। এটি হার্বাল ঔষধের কার্যকরী ও বিশেষণযোগ্য উপাদান শনাক্তকরণের এবং পরিমাণ নির্ধারণে ব্যবহার করা হয়। সাইনোভিদা কানাডা ইন প্রদত্ত লাইসেন্সের অধীনে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কর্তৃক প্রস্তুতকৃত ফেনাসেং ক্যাপসুলের যথার্থ মান PPT পদ্ধতিতে নিশ্চিত হয়ে থাকে। ফেনাসেং ক্যাপসুল গুণগত ও মানসম্মত প্যানাক্স জিনসেং এর নির্যাস থেকে প্রস্তুতকৃত। প্যানাসেং এর কার্যকরী উপাদান হিসাবে রয়েছে ভিন্ন ভিন্ন জিনোসাইডিস RG1, RE, RB1, RC এবং RD, যা বিশেষ উপায়ে প্রস্তুতের কারণে রক্তে উক্ত কার্যকরী উপাদানের সর্বাধিক ও নির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করে। নির্দেশনা ও ব্যবহার। জিনসেং প্রধানত শক্তিবর্ধক হার্বস। এটি শরীরের সার্বিক উন্নতি সাধন ও পূর্ণ নির্মাণের মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণ রাখে এবং রোগ নিরাময়ে সাহায্য করে। জিনসেং সাধারণ দুর্বলতা উপশম করে, অবসন্নতা ও স্নায়বিক চাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জীবনী শক্তি বৃদ্ধি করে। এটি ক্রনিক ব্রঙ্কাইটিস ও ডায়াবেটিক রোগের সহায়ক ঔষধ হিসাবে কার্যকরী। প্রাথমিক ব্যবহার। অ্যাডাপ্টোজেন স্নায়ুক চাপ, অবসন্নতা, অস্থিরতা, বিরোধীকারী এবং শক্তিবর্ধক, অকাল বার্ধক্য প্রতিশোধক, সহিষ্ণুতা ও ক্রীড়া ক্ষমতা বৃদ্ধিকারী। অন্যান্য বিশেষ ব্যবহার। পুরুষত্বহীনতা, ইনসুলিনের অনির্বার, ডায়াবেটিস মেলাইটিস, লিঙ্গ উত্থানজনিত অক্ষমতা বা যৌনাঙ্গের সমস্যা, যৌনাঙ্গ খাড়া না হলে, যৌন ইচ্ছা হ্রাস পেলে, যৌন মিলন করার উৎসাহ বা ইচ্ছা না থাকলে, দ্রুত বীর্যপাত হলে, মিলনের সাথে সাথে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় এটি তাদের জন্য নির্দেশিত। যারা দীর্ঘক্ষণ সহবাস করতে পারে না, তাদের শরীর ক্লান্ত লাগে, এটি তাদের জন্য নির্দেশিত। প্যানাসিং এর স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রতিশ্রুতিকৃত ভিন্ন ভিন্ন জিনোসাইটিস যেমন RG1, RE, RB1, RC এবং RD এর সর্বাধিক বিশেষণ প্রদান করে। ফার্মাসিউটিক্যালস প্ল্যাটফর্ম টেকনোলজি নির্যাস প্রক্রিয়া ব্যবহারের কারণে সর্বাধিক কার্যকরী উপাদান নিশ্চিত করা যায়। ক্যাপসুলের আকৃতি ছোট হওয়ায় সহজেই সেবনযোগ্য। ব্যবহারিক নির্দেশনা। 1 থেকে 2টি ক্যাপসুল দিনে 2 বার, দিনের শুরুতে 1টি এবং যে কোনো সময় অথবা আপনি যখন ক্লান্তি অনুভব করেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তবে সকালে 1টি এবং রাতে 1টি খেলে এটাই ভালো হয়। ব্যবহারিক সময়কাল সাধারণত 3 মাস পর্যন্ত এবং স্বাভাবিক নিয়মে পুনরায় গ্রহণ করা যেতে পারে।
সতর্কতা, 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে জিনসেং নির্দেশিত নয়। পরিপাকতন্ত্রের দীর্ঘকালীন রোগ যেমন এজোফেসিয়াল রিফ্লাক্স অথবা ডাইভারকুলাইটিস এর ক্ষেত্রে ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে। সক্রিয় সংক্রমণ, প্রদাহ, রক্তক্ষরণ অথবা কিডনিজনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। প্রতিনির্দেশনা, উচ্চ রক্তচাপ, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে জিনসেং ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে। সংরক্ষণ, প্রতিবার ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে বন্ধ রাখুন, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। প্যানাসিং ক্যাপসুল, গুণগত মানসম্পন্ন প্যানাক্স জিনসেং এর নির্যাস থেকে প্রস্তুতকৃত, যা নিজস্ব ফার্মাসিউটিক্যালস প্ল্যাটফর্ম টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে সর্বাধিক প্রয়োজনীয় কার্যকরী উপাদানের বিশেষণ নিশ্চিতকৃত। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা ভিউয়ার্স, আমার চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এবং ঔষধ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য বানানো হয়। যে কোনো ঔষধ খাবার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাবেন।